বুথে বুথে আমি গৈছো আর প্রত্যেকটা বুথতে রাইজর ব্যাপক সঁহারি পাইছো আর অতি বিজয় সুনিশ্চিত আমার। তো ভাল ভোটের ব্যবধানত আমি বিহালী উপ নির্বাচন জয়লাভ করি। বিরোধী এতিয়ালৈকে প্রার্থী ঠিয়া করে পড়া নাই, কোনে খেলিব? সিপিএমে খেলিব নে কংগ্রেস দিয়া নাই? বিরোধী খেলিব, কোনোবাইটো খেলিব, সিপিএমে খেলে কংগ্রেসে খেলে, হেতু আমার বিচার্যর বিষয় নয়। আমি আমি যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করিম, আমি জিকিব লাগিব, তার কারণে আমি কাম করেছো বা আমি কামত অবতীর্ণ হয়েছো, আমি ভালদরে কাম করেছো, রাইজর সঁহারি পাইছো, আকৌ কৈছো বিজয় আমার সুনিশ্চিত। বিরোধী একাংশ কব বিচার সিপিএম এলে পোৱাটো বিজেপিয়ে বিচাৰিছে যে কিছু আমি সহজ হব না? একেবারে আমার মতলব নাই, নির্বাচন নির্বাচন, যোনে পাই তার খেলিবই লাগিব। আমি ভাবি আছো যে ব্যবধান বাহক, যা বিধানসভাতক ব্যবধান বাড়ি লাগে, যা লোকসভাতক ব্যবধান বাড়ি লাগে, তার কারণে আমি কাম করে আছো। রকিব উল হুসেন আপনার আকৌ পুনৰ আক্রমণ করা দেখবলে পোৱা গৈছে যে খাই পাত রকিব উল হুসেন ডাঙরিয়ে কথাবিলাক ডেইলি বদলাইছে। প্রথম দিনা কলে তেখেতে বোলে মোক গাড়ি দিছিল, কালি কলে গাড়ি মোক দিয়া নাছিল, প্রথম দিনা কলে তরুণ গগৈ ডাঙরিয়াক কই তেখেতে মোৰ টিকট দিছিল, কালি কলে রাহুল গান্ধী ডাঙরিয়াক কই হে টিকট দিছিল। রকিব উল হুসেন ডাঙরিয়া হয়তো পাহৰি গৈছে যে 11 চনত রাহুল গান্ধী ডাঙরিয়ায় রকিব উল হুসেন ডাঙরিয়াক চিনিয়ে নাপাইছিল, মোক টিকট তেওঁ রাহুল গান্ধী ডাঙরিয়াক কই দিয়াটো অবান্তর কথা। রাহুল গান্ধী ডাঙরিয়ায় রকিব উল হুসেন ডাঙরিয়া সেইখিনি সময় চিনিয়ে নাপাইছিল, গতি কথাবিলাক সলনি করে আছে। মই ভাবো তেখেতের স্ট্রেস বেশি হয়েছে, স্ট্রেস বেশি হব নালাগে, তেখেতেও কাম করক, আমিও কাম করে আছো, যোনে রাইজে যার কাম ভাল পায় তেখেতক আগুয়াই দিব, গতি ইমান স্ট্রেস কিয় লব লাগে? স্ট্রেস নললে রকিব উল হুসেন ডাঙরিয়া প্রত্যেক দিনে কথা বদলায় নেকি? এদিন কলে মোক গাড়ি দিছে, দ্বিতীয় দিন কলে গাড়ি দিয়া নাই, এদিন কলে মোক তেখেতে তরুণ গগৈ কই কই তরুণ গগৈ ডাঙরিয়াক কই টিকট দিছে, এদিন কলে তেখেতে রাহুল গান্ধী ডাঙরিয়া কই টিকট দিছে, কথা কিয় বদলিছে? মই ভাবিছো তেখেতৰ অলপ স্ট্রেস বেশি হয়েছে, স্ট্রেস লেভেল বাড়িলে শরীরের অসুবিধা হয়, স্বাস্থ্যর ক্ষতি হয়, গতি স্বাস্থ্যর ক্ষতি নকরাকে সকল চলিব। ধুবুরী মথাউরি বনার ক্ষেত্রে কিছু সহায় করে? ডেফিনেটলি ডেফিনেটলি, তেখেতে যেটা কৈছে তেখেতে মোক সহায় করেছে, কেতিয়াবা মই কৰিছো মন্ত্রী হিসাবে, যদি কেতিয়াবা তেখেতে মোক এদিন সহায় করেছে মই কৰিছো। এই যেটা বানপানী আসলে বানপানী চলি থাকার সময় এক মাহত চাগে তেখেতে মোক 10 দিন ফোন করেছে, যিমান পার্কুপাইন লাগে, যিমান ফ্লাইট ড্রিল লাগে, যিমান জিও বেগ লাগে, সকলোখিনি দিছো। মন্ত্রী হিসাবে মই শপথ তেখেতক সহায় করেছো, গতি মই সহায় তেওঁ সহায় করলে মই হাই পাত ফলা, আর তেওঁ সহায় মই যদি তেওঁক সহায় করো তেওঁ খাই পাত ফলা নহয় নেকি? রাইজে এই কথা বিচার করব।